পুরো এপিসোড দেখতে Zee5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মমু দিদি, আমার একটা সত্যি সত্যি কথা বলবে? কি বলবে বলো না। মমু দিদি, তোমাদের একদিন আমার জন্য খুব কষ্ট হয়েছে তাই না? আমি খুব টেনশনে ফেলে দিয়েছিলাম বলো? দিয়েছিলেই তো, খুব কষ্ট পেয়েছি আমরা। তুমি জানো উর্মি, তুমি যখন অসুস্থ ছিলে বাড়িতে সবার কি অবস্থা হয়েছিল? আমরা সবাই কত টেনশন করেছিলাম। কিন্তু সব থেকে আনন্দের কথা কি জানো, যে তুমি আমাদের কাছে আবার ফিরে এসেছ। জানো উর্মি, এই কদিন আর দাদা ভাইয়ের মুখের দিকে জাস্ট তাকানো যাচ্ছিল না, খুব কষ্ট পেয়েছে। দাদা ভাই না তোমাকে খুব ভালোবাসে। তুমি সত্যি ভীষণ লাকি যে দাদা ভাইয়ের মতো একজন ভালোবাসার মানুষ পেয়েছ। সবার ভাগ্যে না এরকম ভালোবাসার মানুষ জোটে না। উর্মি, আরে মমু দিদি তুমি কাঁদছো কেন? আরে বাবা মমু দিদি, তোমার কাছেও তো এরকম একজন ভালোবাসার মানুষ আছে। উর্মি প্লিজ এসব কথা বাদ দাও, চলো আমরা লুডো খেলি। না, এখন তো এসব কথা বাদ দেওয়া যাবে না, কথা বললে তো হবে না, এখনই কথাগুলো বলার সময়। আচ্ছা মমু দিদি, তুমি কি বুঝতে পারছো না যে মিস্টার কানেদুল তোমাকে কতটা ভালোবাসে? আরে বাবা তুমিও তো ওনাকে ভালোবাসো, তোমাদের দুজনের চোখ দেখলেই সেটা বোঝা যায়। তারপরেও কেন বলো তো, কেন তোমরা এত দূরে দূরে আছো, কেন নিজেদেরকে এইভাবে কষ্ট দিচ্ছ? উর্মি এই সমস্ত কথা আর বলো না, এই সমস্ত কথা বলে তো আর কোনো লাভ নেই বলো। যা ছিল সেটা শেষ হয়ে গেছে, আর এখন সেই পুরনো কথা বলে মানে তো ছাড়ো বাধ্য। মমু দিদি তুমি আমার চোখ থেকে চোখ সরিয়ে নিচ্ছ কেন? তুমি আমার চোখের দিকে তাকাও, তাকাও, সত্যি করে বলো তো, সত্যি কি সব শেষ হয়ে গেছে? তাই যদি হতো তাহলে মিস্টার কানেদুল কেন হসপিটালে এসেছিল? উর্মি ও তো আমার সাথে দেখা করতে আসেনি, তোমার খবর পেয়ে তোমার সাথে দেখা করতে এসেছিল। এক্স্যাক্টলি, আমি তো সেটাই বলতে চাইছি। আচ্ছা মমু দিদি তুমি আমাকে একটা কথা বলো তো, মিস্টার কানেদুলের সাথে আমার সম্পর্কটা কিভাবে তৈরি হলো? তোমার জন্য মানুষটা শুধু ওখানে আমাকে দেখতে আসেনি, ও তোমার খারাপ সময় তোমার পাশে দাঁড়াতে এসেছিল। মমু দিদি ওর নিঃশব্দে তোমাকে এতটা সাপোর্ট করে গেল, তুমি সেটা বুঝতে পারলে না? তুমি হয়তো ঠিকই বলছো উর্মি, কিন্তু এখন আর এই সমস্ত কথা ভেবে কোনো লাভ নেই। আমাদের দুটো ফ্যামিলির যা সিচুয়েশন, তাতে এই বিয়েটা আর কেউ মানবে না, কেউ রাজি হবে না উর্মি, আর এই সমস্ত কথা ভেবেও আর কোনো লাভ হবে না। যাই হোক উর্মি, তুমি এসব কথা এখন বাদ দাও, রেস্ট নাও, আমি আসছি। মমু দিদি আমি একটা রিকোয়েস্ট করবো, রাখবে? শোনো না মমু দিদি, তুমি একবার মিস্টার কানেদুলের সাথে দেখা করো না গো। না উর্মি, তার হয় না, আমাদের গল্পটা এখানেই শেষ। বাহ, গল্প শেষ হয়ে গেছে বলে দিল? না না, এইভাবে তো শেষ হতে দেওয়া যাবে না মমু দিদি, আর উর্মি থাকলে তো কিছুতেই শেষ হতে দেবে না। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।